দারিদ্রতা কিংবা শারীরিক প্রতিবন্ধকতা কোনো কিছুই বাধা হতে পারে না প্রচণ্ড ইচ্ছা শক্তির কাছে। মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়ে তারই প্রমাণ করেছেন সাতক্ষীরায় নৈশ প্রহরী বাবার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান সাবিহা সুলতানা। সাবিহা ও তার পরিবারের অনুভূতির কথা জানাতে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আমরা কথা বলবো তার সঙ্গে। সুমন, সাবিহার এই যে সাফল্য, এই নিয়ে তার অভিভাবকরা কি বলছেন এবং সাবিহার বক্তব্যই বা কি? ধন্যবাদ প্রিয়ঙ্কা। গতকাল এসএসসির যে ফল দিয়েছে তার মধ্যে বাংলাদেশে যে সব থেকে ভালো ফল হয়েছে সেটি হচ্ছে যশোর বোর্ডে, আর যশোর বোর্ডের মধ্যে সব থেকে ভালো ফল হয়েছে 97% ভালো ফলাফলের মধ্য দিয়ে শীর্ষে থেকেছে সাতক্ষীরা জেলা। আর সাতক্ষীরার মধ্যে আজ আপনি জানেন যে গতকাল যে উৎসবের রোল পড়েছিল সেটি হচ্ছে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে। এখানকার যে আনন্দের যে ঘটনাটি মূলত তার মধ্যে একটি হচ্ছে যে সাবিহার কথা আপনি বলছিলেন যে বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিক্ষার্থী, নৈশ প্রহরীর সন্তান, দিন রাত যে খাটুনি খেটে এবং নিজের পরিশ্রমের মধ্য দিয়ে যে ফলটি তৈরি করেছে, এই ফলটিতে আপ্লুত তার পরিবার, আপ্লুত তার শিক্ষকরা, আপ্লুত হচ্ছে সে নিজে সাবিহা। তো আমরা এখন একটু সাবিহার সাথে কথা বলছি, আমরা তার শিক্ষক এবং তার পরিবারের সাথেও কথা বলবো। সাবিহা, তোমার কেমন লাগছে? এটা বলার মতো না একটা বিষয়। এসএসসি পরীক্ষাতে এরকম একটা রেজাল্ট করা এটা বলার মতো না। আমার এই রেজাল্টের জন্য আমার স্যার, ম্যাডাম, স্কুলে সবাই অনেক কষ্ট করছে, আমার আব্বু আম্মু, এনাদের জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। তারা যদি চেষ্টা না করতো তাহলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তারপর নিজের চেষ্টা ইচ্ছার জন্য আমি এখানে আসতে পারছি। ম্যাডামরা, স্যারেরা, আব্বু আম্মু অনেক সাহায্য করছে আমাকে এই পর্যন্ত আসতে। তারা যদি সাহায্য না করতো তো এখানে এই পর্যন্ত আমি কখনো আসতে পারতাম না। সাবিহা কিন্তু কালকে থেকে কাঁদছে প্রিয়ঙ্কা, তার এই ফলে সে অত্যন্ত খুশি। তার ঘরেই কিন্তু আমরা নিতে পারতাম, কিন্তু তার ঘরের অবস্থা কিন্তু দেখাবার পরিস্থিতি না বলেই আজকে আমরা স্কুলে যে শিক্ষকরা আজকে এই জায়গায় তাকে এনেছে, সেই প্রধান শিক্ষক গাজী আব্দুল মালেক, তিনি কি বলছেন? আসসালামু আলাইকুম। সাবিহা অত্যন্ত মেধাবী একটি শিক্ষার্থী। তাকে প্রথম যখন তার মা এসে ভর্তি করে সে অনেক অসুস্থ ছিল, তাকে প্রতি সপ্তাহে রক্ত দিতে হতো, এখনও দিতে হয়, তবে আগের চেয়ে একটু কম। সে প্রতিবন্ধী প্রকৃতির, তার শারীরিক প্রতিবন্ধিতা আছে। আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট সহযোগিতা করেছি, তারপরে মেয়েটার ছিল অদম্য উৎসাহ, তাকে আমরা দিয়েছি এবং সে অত্যন্ত মেধাবী এবং সে ভালো রেজাল্ট করার জন্য মরিয়া অবস্থায় হয়ে পড়ালেখা করতো। স্যার বলেন আমি কিভাবে ভালো রেজাল্ট করতে পারবো, আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি যাতে সে পড়ালেখা থেকে ঝরে না পড়ে। তো আলহামদুলিল্লাহ তার অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে, সে জিপিএ 5 পেয়েছে। আমরা একটু তার মা কাঁদছে, তার মার একটু কথা শুনি। হ্যাঁ, জিপিএ 5 পেয়েছে, আপনি কি বলবেন? মেয়ে জোরে তার বাবা কালকে কিন্তু জানেও না, যখন আমরা তার বাবার কাছে গেছি। হ্যাঁ একটু জোরে। হ্যাঁ, আমার স্কুল ম্যাডাম স্যার এরাকে আমার ভালোভাবে, তারা কিন্তু কথা বলতে পারছিল না, আবেগে তারা এতটাই আবেগ আপ্লুত যে তারা কালকে কথা বলতে পারছিল না। আসলে অদম্য ইচ্ছা শক্তি যে কোনো কিছু বাধা হতে পারে না তার প্রমাণ আজকের সাবিহা সুলতানা। এই ছিল এখানকার সর্বশেষ প্রিয়ঙ্কা। সুমন, ধন্যবাদ আপনাকে।